আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। তো আজকে আপনাদের কাছে শেয়ার করব চুরি সেলোয়ার আপনারা কিভাবে কাটিং করবেন। তো 30 থেকে 35 ইঞ্চি যাদের বডি হবে, কামিজের বডিটা 30 থেকে 35 ইঞ্চি যাদের হবে, তাদের জন্য এই একটা মাপ দিয়ে যদি আপনারা চুরি সেলোয়ার কাটিং করেন একবারও ফিটিং হয়ে যাবে, ঠিক আছে? তো চলুন, তো স্ক্রিনে দেখেন একটা মাপ দেখা যাচ্ছে। তো এই মাপের জন্য সেলোয়ারে কাপড় নিতে হবে 2x4 গ্রা। তো এখানে আমি 2x4 গ্রা কাপড় নিয়ে নিছি, নিয়ে এটাকে আমি কিভাবে ভাঁজ করি সেটা একটু আপনারা ভালোভাবে খেয়াল করবেন। তো ভিউয়ার্স, এখন আমাকে 4 পার্ট করে নিতে হবে, ঠিক আছে? তো 4 পার্ট কতটুকু করি সেটা একটু খেয়াল করবেন। দেখেন সম্পূর্ণটাকে, তো দেখেন সম্পূর্ণটা কিন্তু আমি 4 পার্ট করি নাই, এখানে কিছু কাপড় কিন্তু আছে 2 পার্ট আর এখানে আছে 4 পার্ট, ঠিক আছে? মানে আমাদের 35 ইঞ্চি বডির জন্য যতটুকু ঘেরটা লাগে সেটা আমরা নিয়ে নিছি। তো যেহেতু বডি হবে 35, তো ঘেরটা আমরা দিব 15 ইঞ্চি, নিয়ে আমরা কাটিং করব, সেলাই করার পর 14 ইঞ্চি টিকবে, ঠিক আছে? তো দেখেন যাদের বডি 30 থেকে 35 ইঞ্চি বডি হবে তাদের জন্য আপনারা এই 15 ইঞ্চি ঘের দিয়ে সেলোয়ার কাটিং করে নেবেন, তাহলে হয়ে যাবে, ঠিক আছে? এখন এই বডিতে যদি ঘেরটা একটু বাড়িয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু একটু সেলোয়ারটা লুজ হয়ে যাবে, ঠিক আছে? এখন খেয়াল করেন আপনারা, এই যে দেখেন খোলা যে সাইডটা আছে, এই খোলা সাইডের এখানে আমরা ধরবো হায়ের মাপটা যে হয় এই খোলা সাইডে এখানে ধরবো, আর এই সাইডে কিন্তু জয়েন্ট, এই সাইডে কিন্তু দেখেন জয়েন্ট, এই জয়েন্টের সাইডটা থাকবে নিচে, তাহলে আমরা যখন বেলটা কাটিং করব বেলে জয়েন্ট হবে না, ঠিক আছে? এখন এই সাইডটা যদি আমরা এদিকে দিয়ে দেই আর এটা যদি আমরা এদিকে দিয়ে দেই তাহলে কিন্তু বেলের মধ্যে জয়েন্ট পড়বে, কারণ বেলটা আমাদের এই সাইড থেকে আসে আর এই সাইডে জয়েন্ট থাকলে বেলটা কিন্তু একবারে প্লেনভাবে আসতেছে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমি এখানে একটা মার্জিন দিয়ে নিচ্ছি, তো ঠিক আপনারা এইভাবে একটা মার্জিন দিয়ে নেবেন। দেখেন মার্জিনটা দিয়ে নিলাম, এখন এই দাগ, এই দাগ থেকে ধরে আমি 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরতেছি, ঠিক আছে? 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে আমি হাই নিব, হাইটা নিতেছি আমি 14 ইঞ্চি, 14 দোকানে 28 ইঞ্চি হাই হবে। যাদের বলেন যে 28 ইঞ্চি হাই, তারা 28-এর অর্ধেক 14 ইঞ্চি নেবেন। তো এইখানে 7 ইঞ্চি চওড়া বেলের অংশটা হবে, সেটার আবার ভাঙা বাদ দিয়ে ধরে 7 ইঞ্চি চওড়া বেলটা হবে। আসলে আমি যেভাবে কাটিং করতেছি এইভাবে যদি কাটিং করেন সেলোর কাটিং আপনাদের কিন্তু সহজ হয়ে যাবে, ঠিক আছে? অনেকে ভাবতে পারেন যে উপরে আমাদের রাবার ভাঙার জন্য ভাঁজ দিতে হবে এবং এখানে শিলার জন্য ভাঁজ দিতে হবে, এই হিসাব করে নিয়ে আপনার কিভাবে হাইটা কাটিং করবেন। তো আমি বলবো, তো আপনাদের এত কিছু ভাবার কোনো প্রয়োজন নাই, আপনারা সোজাসুজি বেলের যে অংশটা হয় 7 ইঞ্চি, সেটা 7 ইঞ্চি চওড়া বেলটা নিয়ে নেবেন, সেটা রাবার ভাঙা বাদ দিয়ে দেওয়ার পরে এখান থেকে দাগ থেকে 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে যেটা হাই হবে সেটার অর্ধেক, তো 28 ইঞ্চি হাই হলে 28-এর অর্ধেক 14 ইঞ্চি দেবো। দেখেন এই যে 14 ইঞ্চিতে আমি একটা চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে এখানে একটা আমি মার্জিন টেনে নিতেছি। নেওয়ার পরে এইখান থেকে ধরে আমরা 1.5 ইঞ্চি নিব, দেখেন এইখান থেকে ধরে আমরা নিচ্ছি 1.5 ইঞ্চি, হাইয়ের যে রাউন্ডটা হবে এই জন্য আমরা 1.5 ইঞ্চি নিলাম, ঠিক আছে? হাইয়ের রাউন্ডটা কিন্তু এই যেরকম হবে। তো এবার আসেন লাম্বার মাপ, লাম্বাটা আমরা ঠিক সেই সেমভাবে নিব, 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে, 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরে লাম্বা নিব আমরা আজকে 42 ইঞ্চি। দেখেন এই যে 42 ইঞ্চি চিহ্ন দিলাম, এখানে আরও 2 ইঞ্চি আমি যোগ করব, তাহলে 44 ইঞ্চি নিয়ে আমি কাটিং করতেছি, ঠিক আছে? কারণ নিচে মুড়িয়ে সিলাই দিতে হবে এজন্য। এবার পার মুখ দিতে হবে 9.5, তো 9.5-এর অর্ধেক 9.5-এর অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি, ঠিক আছে? 9.5-এর অর্ধেক 4.5, এখানে 4.5 দিচ্ছি, দেওয়ার পরে 1 ইঞ্চি কাপড় আমি বাড়তে নিচ্ছি। এখন আমি কি করব, এখান থেকে ধরে আমি একটা রাউন্ড দিব, সেটা যদি শেপ কাট দিয়ে দেন তাহলে শেপ কাট দিয়ে রাউন্ডগুলো ভালো হয় না, আসলে আপনারা শেপ কাট দিয়ে না দিয়ে আপনারা দেখেন এইভাবে রাউন্ড করে নেবেন। পাশাপাশি আপনারা আরেকটা দাগ দিবেন,
এখন আমি কাটিং করে নিতেছি আর যে সাইড থেকে যে কাপড়টা আসলো এটা দিয়ে আমরা বেল তৈরি করে নেব ঠিক আছে। তো এইখানে আমাদের এখানে টিপ বোতাম দিতে হবে পায়ের এখানে, তো পায়ের এখানে টিপ বোতাম দিব দুইটা, এজন্য এই দাগ থেকে ধরে 4 ইঞ্চি উপরে একটা চিহ্ন দিতেছি ঠিক আছে। তো বিয়ার দেখেন এখন আপনারা এইখানে চিহ্নগুলো অবশ্যই আপনারা দিয়ে নেবেন, তো এইখানে চিহ্নগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন ছাদ থেকে যে কাপড়টা আসলো এটা দিয়ে আপনারা বেল তৈরি করে নেবেন। তো এটা দিয়ে এখন আমি বেল তৈরি করে নিচ্ছি। দেখেন যেখানে জয়েন্টের সাইড আছে আমি বলছিলাম বাজের সময় যে এই যে জয়েন্টের পার্টটা আপনারা নিচের দিকে দিয়ে দিবেন, নিচের দিকে দিয়ে দিছি এজন্য এইখানে দেখেন জয়েন্টের পার্টটা আছে ঠিক আছে। তখন এখন এখানে আমরা রাবার ভাঙার জন্য দেখেন 2 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিব। রাবার ভাঙার জন্য আমি 2 ইঞ্চি পরিমাণে ভাঁজ করে নিছি। এখানে ভাঁজ করে নেওয়ার পরে আপনারা 7 ইঞ্চি, আমি বলছিলাম যে 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে আমরা লাম্বাটা ধরছি এবং হাইয়ের মাপটাও 7 ইঞ্চি ফিতা বাদ দিয়ে ধরছি। তো এখন সেই 7 ইঞ্চি ফিতা আমি এখানে নিব, দেখেন 7 ইঞ্চি নিচ্ছি। এবার এখান থেকে ধরে আমরা কোমর হবে 38 ইঞ্চি, তো 38-এর অর্ধেক 19 ইঞ্চি, তো এখানে আমি 1 ইঞ্চি বাড়তি নিয়ে কাটিং করব। তো বিয়ার এইখানে একটু আমি জয়েন দিয়ে দেবো, এখানে জয়েন পড়বে এটা কোনো ব্যাপার না, আপনারা এইভাবে কাজগুলো করে নেবেন। তো আশা করি আজকের ভিডিও দেখে আপনারা ছুরি সেলোয়ার কাটিং বুঝতে পারছেন যে 30 থেকে 35 ইঞ্চি বডি হলে কতটুকু লুজ এবং কতটুকু হাই দিয়ে কাটিং করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আপনারা শিখতে পারলেন। তো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।